নমস্কার, কেমন আছেন? ভালো থাকুন। অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান। অবশ্যই নামকরণ থেকেই বোঝা যায় যে আমাদের যে শারীরিক ব্যাধিগুলো আছে সেগুলোর প্রকোপ থেকে আমরা কি করে মুক্ত হব, এবং তার জন্য এই অনুষ্ঠান এবং আপনাদের প্রশ্নের ভিত্তিতে আমরা এই অনুষ্ঠানে ডাক্তারবাবু আপনাদের উত্তর দিয়ে থাকেন এবং সেই নিয়েই আমাদের আলোচনা কিন্তু চলতে থাকে। যেমন গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয় ছিল গ্যাস্ট্রাইটিস, অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার নিয়ে আমরা কিন্তু আলোচনা শুরু করেছিলাম, এবং সেই পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই ফোন করেছিলেন এবং জানতে চেয়েছিলেন যে আপনাদের সমস্যাগুলোর সমাধান কি হতে পারে, অর্থাৎ সেখান থেকে আপনারা কিভাবে মুক্ত হতে পারেন, এবং আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু ডাক্তারবাবু দিয়েছেন। এবং তারপরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই গেছে আপনাদের মনে, যেটা নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন এবং ডাক্তারবাবু কথা দিয়েছিলেন যে আজকের এই এপিসোডে সেই ধারাবাহিকতা বজায় রেখে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। সেই প্রশ্ন ছিল যে গ্যাস্ট্রিক আলসার কি সত্যি চিরতরে মুক্ত করা সম্ভব, এবং ডাক্তারবাবু বলেছিলেন এটা যদি সঠিক চিকিৎসা করা যায় তাহলে কিন্তু চিরতরে এর মুক্তি সম্ভব। কিন্তু এখানে আবার আরেকটা যেন প্রশ্ন এসেই যাচ্ছে যে চিরতরে মুক্তি মানে কি, সেটা কি শুধুমাত্র ওষুধপত্রের মাধ্যমেই আমাদের সঠিক চিকিৎসা করতে হবে, আর নাকি এ আমাদেরকে খাওয়া দাওয়ার উপরও কিছু কন্ট্রোল, কিছু নিয়মবিধি মেনে চলতে হবে? এটা তো আমরা অবশ্যই ডাক্তারবাবুর কাছে আজকে জানবো এই আপনাদের প্রশ্নের উত্তরের ভিত্তিতে। তবে এই পরিপ্রেক্ষিতে আরও একটা প্রশ্ন এসে যাচ্ছে, গ্যাস্ট্রিকের প্রবলেম হলেই নাকি আমরা দেখতে পাই যে রোগ গ্যাস্ট্রিকের সাথে আমাশার কি কোনো সম্পর্ক আছে? কারণ আমরা দেখি যে রোগা চেহারা বা অনেক সময় জৌলসীন চেহারা, যেটাকে আমরা গ্ল্যামারলেস বলি, সেরকম কিছু সমস্যা কিন্তু থাকে। এই গ্যাস্ট্রিকের সাথে আমাশা রোগের মানে এই ধরনের চেহারার কি কোনো যোগসূত্র আছে? এটাও কিন্তু আজকে ডাক্তারবাবুর কাছে আপনাদের প্রতিনিধি হয়ে আমার প্রশ্ন রইল। তবে আপনাদের যদি কোনো শারীরিক সমস্যা থাকে আপনারা ফোন করাতে থাকুন, ফোন নাম্বার যাচ্ছে, সরাসরি আপনারা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারবেন। আর যারা আজকে আমাদের নতুন অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলে দিই, এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার। জানাবো অনেক অনেক স্বাগত। অনেক ধন্যবাদ। আমার অতি প্রিয় দর্শক শ্রোতিমণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা, গ্রীষ্মকালীন শুভেচ্ছা বললে মন্দ হয় না। মানে গ্রীষ্ম দাহদাহ সত্যি গায়ে লাগছে। তার মধ্যে একটা ভালো লক্ষণ হলো সন্ধ্যাবেলার দিকে বা একদম ভোরবেলার দিকে কালবৈশাখী ঝড়, যাতে বেশ কিছুটা মানুষ স্বস্তিও পাচ্ছেন। আমার আজকের আলোচনা গত দিনের আলোচনারই পরের ধাপ, সেই আলোচনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। আপনারা জানেন, আপনারা অবগত আছেন যে যারা গত দিন অনুষ্ঠান শুনেছেন তাদের জন্য বলছি, তারা জানেন, যারা আজকে প্রথম এই অনুষ্ঠান শুনলেন তাদের জন্য ছোট্ট করে বলে রাখি, আমি গত সপ্তাহ থেকে আপনাদেরই অনুষ্ঠানের এই অনুষ্ঠানে আপনাদেরই জিজ্ঞাসার ভিত্তিতে, প্রশ্নের ভিত্তিতে অনুসন্ধিৎসার জন্য গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার এই সব নিয়ে আলোচনা করছি, যাকে সাধারণ মানুষ গ্যাসের রোগ, গ্যাস্ট্রিক এই সব বলে অভিহিত করেন। আমি গতদিন এই গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার বা এই ধরনের রোগ কেন, এই রোগটা নিয়ে আলোচনা আপনারা অনেক কিছু জানতে চাইছেন, কেন এই আলোচনাটা করছিলাম সেটা আমি খুব ভালোভাবে বলেছি যে আসলে এই রোগটা যদি অনেক দিন ধরে থাকে তাহলে এর থেকে, এটা সাধারণ রোগ নয়, গ্যাস্ট্রিকের রোগ যেটাকে আমরা মনে করি যে সারা জীবন অনেকের আছে, ওইভাবেই থাকবে, একটু কমবে বাড়বে, এরকম যে মানুষের ধারণা সেটা ঠিক নয় আমি বলেছিলাম। এবং গ্যাস্ট্রিকের রোগ থেকে পুরুষ মানুষের ক্ষেত্রে আরও খারাপ রোগ হতে পারে আমি বলেছিলাম। আমরা যে খাওয়া দাওয়া করি সেটা যে নল দিয়ে এক অংশ থেকে আরেক অংশে যায়, অর্থাৎ স্টমাকের, অর্থাৎ পাকস্থলী থেকে যে ডিওডেনামের অন্ত্রে প্রবেশ করে সেই জায়গাটা বন্ধ হয়ে যেতে পারে, আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বলি, গ্যাস্ট্রিকের রোগ থেকে সেটা হতে পারে, এবং সেটা একটা মারাত্মক অসুবিধা যেক্ষেত্রে অপারেশন ছাড়া গতি নেই। আমি একথা বলেছিলাম যে
অনেক সময় এই গ্যাস্ট্রিক আলসার থেকে পারফোরেশন মানে স্টমাকের একটা অংশ ফুটো হয়ে যেতে পারে, অত্যন্ত বেশি রক্তপাত হতে পারে, মানে যেগুলো খুব গ্রেভ ইমার্জেন্সি। এবং তার থেকেও বড়ো কথা, গ্যাস্ট্রিক আলসারের কিছু 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 গ্যাস্ট্রিক আলসার রোগী গ্যাস্ট্রিক ক্যান্সারে পরিণত হতে পারে। তো এটা খুব একটা হেলাফেলা করার বা ওইভাবে চিন্তা করার মানে চালতা হয় মানসিকতা নিয়ে চললে চলবে না, সেই জন্য আমি বলছিলাম। এবং এটাও বলেছি যে গ্যাস্ট্রিকের রোগ যেমন চিকিৎসা করলে পুরোপুরি সেরে যায়, মানুষের যে ধারণা আছে যে আমার ওই ওই খাবারগুলো খেলে অসুবিধা হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, ওইগুলো খাবো না তাহলে আর মোটামুটি ঠিক থাকবো, এই চিন্তা যদি করে কেউ মানে পার পেতে চান তাহলে তার মুশকিলের জায়গাটা হবে এই যে একটার পর একটা খাবার বাদ দেওয়ার পরে দেখবেন সত্যিকারের ঝোল বাচ্চার আর কিছু খাবার নেই। কারণ গ্যাস্ট্রিকের রোগে আগেকার দিনে সত্যি সত্যি প্রচুর পরিমাণে খাবারের ওপরে নিষেধাজ্ঞা ছিল। এমনি তো মানুষ জানেন যে তেল ঝাল মশলা খেলে নাকি গ্যাস্ট্রিকের আলসার বা গ্যাস্ট্রাইটিস বাড়ে, যেটা কিনা আমি বলেছি ঠিক নয়। কিন্তু এছাড়াও সাধারণত মিল্ক প্রোডাক্টস, দুধ বা দুগ্ধজাতীয় খাদ্য মানুষ বন্ধ করে দেন, হুইট অ্যান্ড হুইট প্রোডাক্টস, আটা ময়দা মানুষ বন্ধ করে দেন, নানা রকমের ডাল মানুষ বন্ধ করে দেন, তেলে ভাজা খাবার মানুষ বন্ধ করে দেন। এইভাবে নানা রকমের খাবার বন্ধ করে দেখা যায় সত্যিকারের খাবারের মতো আর কিছু রইল না বা খুবই কম কিছু রইল। এটা গ্যাস্ট্রিকের রোগের সমাধান নয়, সঠিক চিকিৎসা করে সারালে আপনি সমস্ত রকম খাবার খেয়ে হজম করতে পারবেন। আমি এটাও বলেছিলাম যে খাবার নয় আসলে গ্যাস্ট্রিকের ক্ষেত্রে মূল শত্রু, যেটা ওষুধ দিয়ে তো রোগ সারাতে হবে, কিন্তু ওষুধ দিয়েও রোগ সারতে না পারে যদি স্মোকিং বা কোনোভাবে টোবাকো ইনটেক চলতে থাকে, অর্থাৎ যদি তামাক জাতীয় দ্রব্য, সে সিগারেট হোক, বিড়ি হোক, দোক্তা জর্দা হোক, খৈনি হোক, যেভাবেই হোক আপনার দেহে ঢোকে, তাহলে গ্যাস্ট্রিকের রোগ সারানো মুশকিল এবং এটা আরও খারাপের দিকে যেতে পারে, রক্তপাত হতে পারে, ক্যান্সারের দিকে যেতে পারে। এইসব কথাগুলো গতদিন বলেছিলাম, আমি আর একবার উপক্রমণিকা করে নিলাম, রিক্যাপিচুলেট করে নিলাম যারা আজকে নতুন প্রথম অনুষ্ঠান শুনছে তাদের সুবিধার জন্য। সরাসরি চলে যাব গতদিন আমি যে জায়গাটা শেষ করেছিলাম সেই জায়গাটা থেকে। গতদিন আমি বলেছিলাম যে এই যে গ্যাস্ট্রিক আলসার রোগ বা গ্যাস্ট্রাইটিসের রোগ, এইটা সারাবার ব্যাপারে যে চিকিৎসা নিতে হবে, আমি একটা ফোন নিয়ে নেবো তারপরে কথা বলছি। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো 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 বলুন, আমি ডক্টর সরকার লাইনে আছি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথেকে বলছেন? আমি নর্থ বেঙ্গল থেকে বলছি। হ্যাঁ, লাগোসি থেকে বলছি। হ্যাঁ, আমি তো আমার হাজবেন্ডের সম্বন্ধে একটু বলতে চাই। হ্যাঁ বলুন বলুন বলুন। ব্যাপারটা হচ্ছে যে আমার হাজবেন্ডের মানে কয়েক মাস যাবত একটু হয়তো আমি জানি না হয়তো গ্যাসের প্রবলেম আছে হয়তো, তো মানে কিছু খেলেই না ওর একটা কি হয় মানে বাথরুমে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, মানে একটা প্যানিকের মতো ওর, বা বাইরে কোথাও যাবে যাওয়ার আগে ভাবছে যে বাথরুম, হয়তো দিনে দুবার গেছে বাথরুমে, তাও বাইরে যাওয়ার আগে একটা একটা প্যানিক কি যে না যাওয়ার আগে একবার বাথরুমে, মানে একটা পটি টেন্ডেন্সি আছে আর কি ওর। এটা কি, এটা কি ইদানিং সমস্যা আছে যে তোর খাবারের ডিউরেশন একটু লেট হয়, ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে ডিফারেন্স আছে অনেক টাইমটা, ওই জন্য আমি একটু জানতে চাচ্ছি যে স্যার মানে হেলথটাও অনেকটা ইয়ে হয়ে গেছে, ডাউন হয়ে গেছে আগের তুলনায়। আচ্ছা, কি করলে আমি একটু এখান থেকে একটু হেল্প পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। না আমি একটা জিনিস জানতে যাব, প্রথম হাজবেন্ডের বয়সটা বলবেন। 34 ইয়ার্স। এই প্রবলেম কতদিন ধরে ভুগছেন? তাও 5-6 মাস হবে। আচ্ছা, এর আগে কি কোনো কারণের জন্য কোনো রোগের জন্য চিকিৎসা চলেছে, কোনো ওষুধপত্র খেয়েছেন বা কিছুটা জর্জারি হয়েছিল? কোনো রোগের জন্য কোনো জন্য চিকিৎসা চলেনি, কিন্তু মাঝখানে একটু গ্যাসের প্রবলেমের জন্য আমরা এখানে একজনকে ডাক্তারকে দেখিয়েছিলেন আর কি। সেটা কি ওই 5-6 মাস আগে? না না, এই ধরুন 3 মাস আগে। তাহলে উনি যে ওষুধপত্র দিয়েছেন তাতে উন্নতি হলো? না, ওষুধ যে খেয়েছিল খাওয়ার পর, ছেলে মানুষ তো যদি গাইড না করি তাহলে তো একটু কন্টিনিউ করতে ওদের প্রবলেম হয়, তারপর যেহেতু বিজনেস করে টাইম মতো হয়তো ওষুধটা মনে করে দিলাম না হয়তো ভুলে গেল খেতে, কিন্তু যতটুকু দিন খেয়েছিল একটু ঠিক ছিল, কিন্তু যেই আবার ছেড়ে দিচ্ছে, কেন সব ওষুধেই তো আর একটু কন্টিনিউ করা যায় না, একটা কোর্স থাকে, তো যেই কোর্সটা শেষ হয়ে গেল আবার দেখছি যেরকম সেরকম হচ্ছে। বুঝতে পারলাম। হ্যাঁ, তার মানে উনি গ্যাস্ট্রাইটিসের রোগী ভুগছিলেন এবং ওই 3 মাসের চিকিৎসা এটা ভালো হওয়ার রোগ নয়, এটা 1 নম্বর। 2 নম্বর একটা ব্যাপার আছে, সে একটু আগে আমি বললাম উনি কোনো রকম তামাকজাত দ্রব্য নেন না, তো না
মানে কোন রকম সিগারেট বিড়ি দোক্তা? হ্যাঁ, কি এটা বলতে চাই স্যার, ও সিগারেট খায়, ইভেন ওকেশনালি ড্রিঙ্কও করে, ঠিক আছে? তো এবার সিগারেট খাচ্ছে বলে সিগারেটটা যে খুব একটা দিনে যে খুব একটা বেশি খায় তা না, কিন্তু তাও দু তিনটা খেয়ে নেয়, আর ওকেশনালি একটু ড্রিঙ্ক করে, ঠিক আছে? ড্রিঙ্কসের সম্পর্কে আমার কিছু বলার নেই, ঠিক, কিন্তু আপনাকে তো ওনাকে সারিয়ে তুলতে হবে। তো সারিয়ে তুলতে হলে প্রথম রাস্তা যেটা করতে হবে সেটা হচ্ছে স্মোকিংটা বন্ধ করে দিতে হবে। ওইটা আপনার হাতের ওপর, আপনি মুখে বলে কনভিন্স করতে হবে। এবং এখনকার দিনে স্মোকিং বন্ধ করতে বললে যেটা রুগীরা আমাকে বলেন সেটা হচ্ছে, ডাক্তারবাবু আমার সকালে পেটটা পরিষ্কার হবে না, সকালে পায়খানা হবে না। হ্যাঁ, এটা এটা সব থেকে আমি দেখেছি, এই একটা কথা বলেন। আর একটা দু নম্বর বলেন যে আমার খুব টেনশন, আমার সিগারেট না খেলে আমি চিন্তা করতে পারি না, রাত্রে ঘুমের অসুবিধা হয়। এই দুটো সাধারণত লোকে বলে থাকেন। তো আমাদের এখনকার দিনে নানা রকমের ওই নিকোটিনের প্যাচ, চুইংগাম এসব পাওয়া যায়। তো আমরা সিগারেট বা বিড়ি যারা খান তাদের ওটা উইথড্রল করার পর যদি ওরম সিমটম হয় সেই সব ওষুধ দিয়ে এটা পুরোপুরি ঠিক করে দিতে পারি। অর্থাৎ যে কোনো মূল্যে সিগারেট খাওয়াটা বন্ধ করতে হবে, যে বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের রোগ আছে। ওনার খুব কম বয়স, 34 বছর বয়স বলছেন। তো যদি উনি সিগারেট বন্ধ না করেন এবং গ্যাস্ট্রাইটিসের রোগটা থেকে থাকে, যেটা কিনা এখনও আছে, আপনি যা সিমটম বলছেন একদম গ্যাস্ট্রাইটিস, এবং রোগটা না সারলে যেদিকে যায় সেদিকে যাচ্ছে, এটাকে বলে ইরিটেবল বাউল সিনড্রোম, ওনার যেটা হচ্ছে IBS, মানে হেলথ অনেকটা ডাউন হয়ে গেছে একদম, বুঝতে পারছি। এবং উনিও দেখবেন অনেক খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন করছেন, এটা খাবো না, ওটা খাবো না, এটা খেলে অস্বস্তি হয়, ওটা খেলে প্রবলেম হয়। এরকম সাধারণত মানুষের এই ওজন কমে যাওয়া বা গ্ল্যামার কমে যাওয়ার পেছনে এক্সেসিভ ডায়েট রেস্ট্রিকশনও একটা কারণ হতে পারে, সেটা কিন্তু ওই গ্যাস্ট্রাইটিস থেকেই হচ্ছে, IBS থেকেই হচ্ছে। তো সমস্ত ব্যাপারটা মাথায় রেখে এক নম্বর কাজ স্মোকিং বন্ধ করা, দু নম্বর কাজ হচ্ছে এটার জন্য সঠিক যে চিকিৎসা সেটা নিতে হবে। আমি আগের দিন, আপনি অনুষ্ঠান শুনেছেন কিনা জানি না, আমি বলেছিলাম যে গ্যাস্ট্রিকের রোগ যে মানুষের যে ধারণা, একটু আগেও বললাম যে তেল ঝাল মশলা বেশি খেলে হয়, বা আপনি বললেন যে অ্যালকোহল উনি মাঝে মাঝে নেন, অনেকের ধারণা অ্যালকোহল নিলে গ্যাস্ট্রিকের রোগ হয়। গ্যাস্ট্রিকের রোগ থাকলে অ্যালকোহল নিলে হয়তো একটু বাড়তে পারে, কিন্তু অ্যালকোহলের জন্য গ্যাস্ট্রিকের রোগ হয় না। গ্যাস্ট্রিকের রোগের মূল কারণ হচ্ছে খাবার বা জল থেকে ইনফেকশন হওয়া, হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার প্যালোরি, আগের দিন বলেছি। আর একটা হচ্ছে অনেক দিন ধরে বিশেষ কোনো কারণের জন্য ব্যথার ওষুধ খাওয়া, আমরা বলি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এটা ব্যথার ওষুধ একটু খেতো আগে, কেন 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 হঠাৎ, মানে কয়েক বছর আগে, মানে আমাদের বিয়ের কয়েক বছর আগে বাইক থেকে পড়ে গেছিল, তারপরে কোমরে একটু চোট পেয়েছিল, তো ডাক্তার দেখানো হয়েছিল, তখন ডাক্তার দেখে বলেছিল যে না, এক্সরে করানো হয়েছিল, তো বলেছে না নরমাল সব ঠিকই আছে, কিছু নেই। তখন এমনি কয়েকটা মেডিসিন দিয়েছিল আর কি, তখন খেয়েছিল, কিন্তু তাতে কোনো মানে ওর কিওর হয়নি। এখন ওটা হঠাৎ হঠাৎ ওর ব্যথাটা বছর দুই বছর ধরে চারা দিচ্ছে, তখন হয়তো মাঝে মাঝে পেন কিলার খেয়েছিল, কিন্তু এখনো টোটালি পেন কিলার স্টপ করে দিয়েছে, বছর খানিক হলো পেন কিলার খায় না। যে কোনো কারণে ব্যথার জন্য, হ্যাঁ, ব্যথার ওষুধ খাওয়া যাবে না, পরিষ্কার কথা, খায় না এখন, কিন্তু কিন্তু ব্যথা কমানো যাবে, তার রাস্তা আছে আমার, আমি বলে দেবো। কাজেই আপনি ওইটা বন্ধ রাখুন, পেন কিলারের কথা বললাম। তৃতীয় যেটা সেটা হচ্ছে এটার জন্য যে চিকিৎসা, সেটা কিন্তু ওই 3 মাসের চিকিৎসা নয়। সাধারণত এই ধরনের রোগীদের ক্ষেত্রে অন্তত 6 থেকে 9 মাস, কারুর 12, 14, 16 মাস পর্যন্ত চিকিৎসার লাগে। এবং সেই চিকিৎসার ফলে রোগটা পুরোপুরি যদি একদম না থাকে, রোগটা যদি সেরে যায়, তাহলে পরে আর হবে না এই গ্যারান্টিও দেওয়া যায়, যদি একটু ওই খাবার জলের নিয়মটা মেনে চলেন। অর্থাৎ আপনার দুশ্চিন্তার কারণ নেই, আপনি তো নর্থ বেঙ্গলে আছেন, ওখানে কাছাকাছি যে ডাক্তারবাবু তাকে একবার দেখান। যে নিয়মগুলো বললাম, নিয়ম বলতে একটাই, যে ওই সিগারেট খাওয়া একদম বন্ধ করা, এবং খাবার জলটা যে পেয় জলের সমস্ত যে ক্রাইটেরিয়া সেটা মিট করছে এটা আপনাকে জানতে হবে। সেইভাবে করে যদি আপনি মনে করেন ওখানে ঠিক হচ্ছে, ভালো, যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে ফোন করুন। এই রোগ পুরোপুরি সেরে যাবে, এবং আপনার হাজবেন্ডের এখন যে প্রবলেম, নর্থ বেঙ্গলে তো আসেন না হয়তো? না, আমি আমি নর্থ বেঙ্গলে যাই না, নর্থ বেঙ্গলে অনেক ভালো ভালো ডাক্তারবাবু আছেন, আমার পরিচিতও আছেন, আপনি দেখান। আপনার যদি সেরকম মনে হয় যে ওখানে সারছে না বা অসুবিধা হচ্ছে, হেল্পলাইনে ফোন করুন, আমি এমন কিছু
হয়তো অ্যাডভাইস দেবো বা করবো যাতে রোগটা সেরে যায়। স্যার একটা লাস্ট একটা কথা জানতে চাই, মানে এমনি যাতে ওর বডিটা যাতে ক্লিয়ার হয়, এরকম রাতে কি মানে আপনার সাজেস্ট মতো কি কিছু মানে যদি আপনি একটু সাজেস্ট করেন যে এখন আমি একদম ওই ওই বন জঙ্গলে ঢুকছিলাম না, আপনি আমাকে ঠিক আমি জানি তো একদম এটাই করবেন। ব্যাপারটা হচ্ছে যে সমস্ত আইবিএস এর পেশেন্ট মানে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রাইটিসের থেকে যাদের আইবিএস হচ্ছে তাদের প্রথম মাথায় চিন্তাধারা এবং মাথায় ঢুকে গেছে যে পেটটা পরিষ্কার থাকলে আমি ভালো থাকবো, আমার পেট কিছুতেই পরিষ্কার হচ্ছে না। এবং তাই জন্য ডাক্তারবাবু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিয়ে বাড়ি নেমন্তন্ন বাড়ি খবরের কাগজ টিভি যেখানে পারবে সেখান থেকেই পেট পরিষ্কার করার ওষুধ কী আছে জেনে রাখি। এই তুই কি খাস রে, তোর খেয়ে পেট পরিষ্কার হচ্ছে? একদম খাওয়া চলবে না কোনো রকমের জোলাপ। আমি বাইরে কোনো মেডিসিন দিই না, আমি এগুলো তো বিশ্বাস করি যে এই আজকাল বাজারে যেগুলো বেরিয়েছে ওগুলো আমি দিই না ওকে, বরঞ্চ খাওয়ার পর আমি উষ্ণ গরম জল দিই, সেটা দিই আফটার লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার এটা আমি করি, হ্যাঁ উষ্ণ উষ্ণ গরম জল খাওয়াই, কিন্তু আমি কোনো মেডিসিন ইউজ করি না তার জন্য। না না, একমাত্র আমি বলছি সপ্তাহে একদিন প্লেন এসবগুলো বসে ব্যবহার করা যায়, ওনার ক্ষেত্রে দরকার পড়বে না, কারণ রোগটা তো আসলে পেটে নয়, গ্যাস্ট্রাইটিসটা হয়েছিল পেটে, কিন্তু এখন যে আইবিএস এর প্রবলেম সেটা হলো এখানে, বুঝলেন? এবং আপনি যদি রোগটা না সারে পেশেন্টের ইরিটেবিলিটি বেড়ে যাবে, দেখবেন একটুতেই রেগে যাবে, এবং সেইটা কারণ হচ্ছে যে আমাদের যে নার্ভাস সিস্টেম, অনেকদিন পেটের রোগ থাকলে সমস্ত রোগী সে নার্ভাস সিস্টেমে এফেক্ট করে, বিভিন্নভাবে এফেক্ট করে, সেসব পাথরে নিয়ে পরে আলোচনা করবো। এবং আর একটা দিন এই যে আমি বলছি যে পেট পরিষ্কার করার ওষুধ খাবেন না, কেন বলছি, এবং ওষুধ না খেলে তো তখন মানুষের সরাসরি প্রশ্ন থাকবে ডাক্তারবাবু আপনি তো বলে দিয়ে খালাস, তা সকালবেলা আমার হবেটা কি, আমার যদি পায়খানা না বের হয় তারপর সারা দিনটা নষ্ট হয়ে যাবে, এটা প্রচুর লোক ফোন করে আমাকে বলেন। এর পরিষ্কার উত্তর হলো আমার ওপর দায়িত্ব, আপনার পেট পরিষ্কার করার দায়িত্ব আমার, উইদাউট এনি ডালকোলাক্স লাইক মেডিসিন অর এনি পার্গেটিভ অর ল্যাক্সেটিভ, যার মানে হলো যে কোনো রকম জোলাপ ছাড়া আপনি পুরো ভালো থাকবেন, সেটা করে দেওয়া যাবে। স্যার আমি কোন ডাক্তারের সাথে কনসাল্ট করব? আমি ওখানে আমি কোথায় আপনি কোথায় আছেন জানি না, আপনার বাড়ির যে ফ্যামিলি ফিজিশিয়ান তার সাথে আগে কনসাল্ট করুন, বাড়ির যে ডাক্তারবাবু তার সাথে কনসাল্ট করুন এবং তার পরামর্শ নিন, এবং চলে যদি মনে হয় যে উপকার ঠিক মতো পাচ্ছেন না তাহলে আমার হেল্পলাইনে ফোন করুন। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি লাইন বিচ্ছিন্ন করছি। আচ্ছা, নর্থ বেঙ্গল থেকে ফোন করেছিলেন, এইটা খুব কমন রিপ্রেজেন্টেটিভ প্রবলেম, আমি এটা এখনও পর্যন্ত সেই জায়গাটা ছুঁয়ে যায়নি যেহেতু ফোনটা আসলো আমাকে একটু ছুঁয়ে যেতে হবে, সেটা হচ্ছে ধরুন কারুর গ্যাস্ট্রাইটিস আছে, সাধারণ গ্যাস্ট্রিকের রোগ আছে, ওই এখনকার দিন সবাই নাম জানেন, সকালবেলা খালি পেটে খেতে হয় বা রাত্রিবেলা খেতে হয়, সে ওষুধ ক্যাপসুল এত নামের আছে আমার থেকে বেশি রুগীরা জানেন, তো সেইগুলো তারা খান, এবং অনেকে বলেন ওটা হজমের ওষুধ, অনেকে বলেন অ্যান্টাসিড, কোনোটাই নয়, তো সেইটা খেয়ে অনেকে বলেন খুব ভালো আছি এখন ঠিকঠাক আছি, কিন্তু সেটা যে সারানোর চিকিৎসা হচ্ছে না সেটা নিজেরাই বুঝতে পারবেন, কারণ ওরা তারপরেই বলেন রোগ ওষুধটা ছেড়ে দিলে কিন্তু একদম মুশকিল, ওষুধটা ছাড়তে পারছি না, এর মানেই হচ্ছে ওষুধটা রোগটা সারাচ্ছে না, সিমটমটাকে সাপ্রেস করছে, এবং যদি ওটা লং টার্ম চলতে থাকে তাহলে তার থেকে একদম 90% ক্ষেত্রে রুগীর ওই নার্ভ সংক্রান্ত প্রবলেম যেটা আলটিমেটলি ইরিটেবল বাউল সিন্ড্রোমে পর্যবসিত হবে সেই জিনিস ঘটবে। আর ইরিটেবল বাউল সিন্ড্রোমের মূল তিনটে যে সিমটমসগুলো হয়, একটা হচ্ছে অল্টার্ড বাউল হ্যাবিটস, মানে হচ্ছে যখন সকালে পেট পরিষ্কার হতো মনে হবে আর একবার যাই, আরও দুবার যাই, বাড়ি থেকে বেরোবার সময় মনে হয় আরেকবার যাই, বা এরকম রুগীর হয় যে যেখানে আমি যাব সেখানে টয়লেট আছে তো, সেটা যদি না থাকে তো মহা দুশ্চিন্তার ব্যাপার, এই একটা ঘটনা। দ্বিতীয় যে ঘটনা, সবসময় মনে হবে আমার একটা বিরাট কিছু পেটে রোগ হয়েছে যেটা ধরা পড়লো না, একটার পর একটা ডাক্তার দেখিয়ে চলেছে, নানা রকম ইনভেস্টিগেশন করে চলেছে। আর তৃতীয় হচ্ছে টয়লেট করে আসার পরে আমার পেটটা পরিষ্কার হলো না, জমা মল রয়েছে, তার থেকে আমার মাথার যন্ত্রণা, আমার হজম হচ্ছে না, পেট ফেঁপে আছে, কিছুতেই পেট পরিষ্কার হচ্ছে না, এই একটা সাইকেল চিন্তাধারা, এবং তখনও যদি না সারানো যায় মানে ইরিটেবল বাউল এবং গ্যাস্ট্রাইটিস তখনও যদি না সারানো যায় তাহলে তারপরের স্টেজটা হচ্ছে ইরিটেবিলিটি, এবং ইরিটেবিলিটি থেকে একটা বিহেভিয়ারাল প্রবলেম, মানে এরকম হয় লোকে হঠাৎ হঠাৎ খুব রেগে থাকে, একটু কথাতেই ইরিটেট হয়ে যায়, এবং মহিলাদের মধ্যে আর একটা আলাদা রকম সিমটম হয় সেটা আমরা দেখলেই বুঝতে পারি, মহিলাদের মনে হয় যে সব কিছু অপরিষ্কার আছে, হাত ধোয়া
কলের জল দিয়ে অনেকক্ষণ হাত ধোয়ার প্রবলেম, এগুলো সমস্ত ওই গ্যাস্ট্রাইটিস ইরিটেবল বাউল সিন্ড্রোমের বিভিন্ন রকমের সিমটম সাইন্স, যেটা ডাক্তারবাবুর যারা অনেকদিন ধরে রুগী দেখছেন তারা একদম দেখলেই বুঝতে পারেন, এবং রুগী কী বলবে মুখে এসে সেটা ওরা বুঝতে পারেন যে এই রুগী বসে এই এই কথাগুলো বলবে, এবং এগুলো পুরো মানে যে রুগীরা এই রোগে অনেকদিন ভোগেন তারা নিজেরাও জানেন যে তাদের ভিতরে এই ধরনের চিন্তাধারা বা এইরকম ঘটনা ঘটতে চলেছে। তাহলে আমাদের ডাক্তারবাবু হিসেবে করণীয় কী? করণীয় হচ্ছে গ্যাস্ট্রাইটিস সম্পর্কে লোককে এটা বোঝানো যে শুধু ওই ওষুধ ক্যাপসুল খেয়ে সারানোর নয়, এটা ডাক্তারবাবুকে দেখিয়ে রোগটা পুরোপুরি নির্মূল করতে হবে। তাহলে যারা একটু মন দিয়ে শুনছেন, একটু পড়াশোনা করেন, তারা বলবেন যে ডাক্তারবাবু তাহলে আমি বুঝবো কী করে যে আমার পুরোপুরি নির্মূল হয়েছে? কারণ অনেকের ধারণা এটা আছে, সেই ধারণাটা ভুল আমি পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে এন্ডোস্কোপি করে আমি দেখলাম যে আমার গ্যাস্ট্রাইটিস হয়েছে অথবা গ্যাস্ট্রিক আলসার হয়েছে, এবং এন্ডোস্কোপি করে আমি ডাক্তারবাবু হিসেবে দেখিয়ে দিলাম যে আপনার আর আলসার নেই, আপনার গ্যাস্ট্রাইটিস সেরে গেছে, এন্ডোস্কোপিতে ওল্ড হিল আলসার আসলো মানে সেরে গেছে। তার মানে কিন্তু আপনি সিমটোম্যাটিক্যালি কিওর হলেন না, কারণ গ্যাস্ট্রাইটিস যখন শুরু হয় তারপরে সেটা বাড়তে বাড়তে তার থেকে তো আরও অনেক শাখা প্রশাখা গজায়, যেমন ইরিটেবল বাউল সিনড্রোম একটা শাখা প্রশাখা, তো সেগুলো তো সারবে না, সেগুলোও তো সারাতে হবে। তাহলে আপনি কি করে বুঝবেন? ওই ইনভেস্টিগেশনের রিপোর্টকে পাশে সরিয়ে দিন, আপনি নিজে কী করে বুঝবেন যে আপনার রোগগুলো সব সেরে গেছে? রোগগুলো সেরে গেছে বোঝার মূলত দুটো রাস্তা। একটা রাস্তা হচ্ছে নিজেকে জিজ্ঞেস করা, শেষ যে বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল সেটা আমি সবার সাথে বসে একদম সব কিছু খেয়েছি তো, এবং খেয়ে ঠিক ছিলাম তো, সেটা যদি হয় ঠিক আছেন আপনি। আর দ্বিতীয় একটা হচ্ছে আমি রাত্রে আরামে ঘুমোই এবং সকালে একবার কি দুবারে আমার পেটটা পরিষ্কার হয়ে যেত। যদি এই দুটো প্রশ্নের উত্তর ইয়েস হয় তাহলে আপনি ওই গ্যাস্ট্রাইটিস বা আইবিএসের রোগ থেকে মুক্ত, এটা মনে রাখতে হবে। আর ডাক্তারবাবুরা আমরা তো নানা রকম পরীক্ষা নিরীক্ষা করবো, করে বলবো ওইখানে ওইটা ধরা পড়েছে, এই রোগটা রয়েছে, এটা সেরে গেল, সেটা আমাদের ব্যাপার, কিন্তু রোগী হিসেবে আপনি আপনার গ্যাস্ট্রাইটিস বা ইরিটেবল বাউল সিনড্রোম বা সেই ধরনের রোগ যার হয়েছে সেটা সেরে গেল সেটা বুঝবেন, যেটা আমি বললাম, অর্থাৎ একটা হচ্ছে বিয়ে বাড়ি খেয়ে হজম করে দেওয়া, দু নম্বর রাত্রে ঘুমানো এবং সকালে পেট পরিষ্কার করে পায়খানা হয়ে যাওয়া। যদি এইটুকুনি হয় আপনি একদম নিশ্চিন্ত যে আপনার রোগ সেরে গেছে। আমি যে আলোচনার মধ্যে ছিলাম, এখনও পর্যন্ত উনি যে ফোন করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমি আলোচনাটা করছিলাম, কিন্তু উনি ফোন করবার আগে আপনাদেরই প্রশ্নের ভিত্তিতে একটা বিশেষ আলোচনার মধ্যে ঢুকবো বলে মনস্থ করেছিলাম, তার আগে ফোন আসলো। তো সেই আলোচনাটা কী? সেই আলোচনাটা হলো এই যে যাদের গ্যাস্ট্রাইটিসের রোগ রয়েছে বা যাদের একবার রোগ হয়েছিল এখন সেরে গেছে, তাদের ক্ষেত্রে লং টার্মে কোনো মনিটরিং বা খাবারের কোনো রকম রেস্ট্রিকশান, মানে রোগ সেরে যাওয়ার পর, রোগ চলাকালীনের কথা আমি বলছি না কারণ সেটা পরের ডিসকাশনের ব্যাপার, রোগ ধরুন সেরে গেছে তারপরেও কি কোনো খাবারের রেস্ট্রিকশান করার দরকার আছে যেহেতু আগে গ্যাস্ট্রিকের রোগ ছিল? এইটা এক নম্বর। দু নম্বর হলো কোনো পরীক্ষা নিরীক্ষা মাঝে মাঝে করে দেখা দরকার কি যে আবার গ্যাস্ট্রিকের প্রাদুর্ভাব হচ্ছে না? তো এই দুটো প্রশ্নের উত্তর ইম্পর্টেন্ট এই জন্য যে আমাদের দেশের কথা বলছি, পৃথিবীর অনেক দেশেই গ্যাস্ট্রাইটিসের রোগ হয় এবং সারা পৃথিবীতে যত ওষুধ বিক্রি হয় আজ পর্যন্ত, আজকেও যত ওষুধ বিক্রি হয় তার মধ্যে সংখ্যার দিক দিয়ে সব থেকে বেশি বিক্রিত ওষুধ হলো এই গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রিক আলসারের ওষুধ, সব থেকে বেশি বিক্রি হয়। এর থেকে বোঝা যায় যে সব থেকে বেশি রোগ ওই রোগে সাফার করেন, ওই জন্যই হয়। তো এই কথাটা কেন বললাম যে গ্যাস্ট্রিক আলসার সম্পর্কে মানুষের এরকম ধারণা আগেকার দিনে বদ্ধমূল ছিল, ডাক্তারবাবুদেরও ছিল, এখন আস্তে আস্তে কমছে, সেটা হলো একবার সেরে যায় বটে এটা কিন্তু আবার রিল্যাপস করে, আবার হতে পারে, এই ধারণাটা আগে মানে বদ্ধমূল ছিল, এখন আস্তে আস্তে কমছে। আমরা নতুন গবেষণামূলক জ্ঞান আমাদের সাহায্য করছে গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রাইটিস এই রোগগুলোকে চিরতরে নির্মূল করে দেওয়ার জন্য চিকিৎসা দিতে। তাহলে
গ্যাস্ট্রিক আলসার একবার সেরে যাওয়ার পর বা গ্যাস্ট্রাইটিসের রোগ একবার সেরে যাওয়ার পরে, যেটা আমি বললাম যে খাবারের কি কোনো রেস্ট্রিকশন করার দরকার আছে যাতে পরে না হয়, উত্তর এক এবং অদ্বিতীয়, সেটা হলো না। গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিস আপনার সেরে গেছে এটা বুঝবেন যখন আপনি সমস্ত তো কিছু খাবার খেয়ে হজম করতে পারবেন। এর মধ্যে মানে এই নয় যে আপনি অস্বাস্থ্যকর খাবার খেয়েও হজম করবেন, তা নয়, যে কোনো স্বাস্থ্যকর খাবার, সদ্য রান্না করা খাবার খেয়ে হজম করবেন। কারণ আজকাল গত কয়েকদিন ধরে খবরে কাগজ, টিভিতে নানা রকম অস্বাস্থ্যকর খাবারের বিবরণ শুনে আমরাও খুব মানে অসুবিধার মধ্যে আছি। ডাক্তারবাবুদের কাছে রোগীরা নানা রকম প্রশ্ন করছেন, সেইটা একটা আলাদা প্রসঙ্গ হয়তো যাব, কিন্তু আমি স্বাস্থ্যকর খাবারের কথা বলছি, সমস্ত রকম খেতে পারেন। দ্বিতীয় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, ডাক্তারবাবু আমার কি মাঝে মাঝে কোনো পরীক্ষা করে দেখা দরকার, মানে রক্ত পরীক্ষা, স্টুলের পরীক্ষা, এন্ডোস্কোপি, এরকম কি কিছু করা দরকার? আমি প্রশ্নের উত্তরে আসবো, একটা ফোন নিয়ে নেব। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যালো হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ 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 বলুন, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমার এরকম শরীরটা এরকম চলতে গেলে টলকায়, মাথা ব্যথা ঘোরে, পুরো ওই সিঁড়িদার দিয়ে লাম্বারের এখান থেকে পুরো মাথাটা ঘোরে। আপনি কে কথা বলছেন, কোত্থেকে বলছেন? তপন রায়, শান্তিপুর থেকে বলছি, নদিয়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ হ্যাঁ, নদিয়া শান্তিপুর, বলুন। হ্যাঁ, আমার শরীরটা বলছি হাঁটাচলা করতে পারি না, এরকম মাথা ঘোরে। হ্যাঁ হ্যাঁ, মাথার দিকটা ঘাড় থেকে শিরা অব্দি পুরো ব্যথা হয় থেকে থেকে, আর বুকটাও ধরফর করে, মানে স্টুল পরিষ্কার হয় না, পায়খানাটা পরিষ্কার হয় না। আমি কি করতে পারি একটু পরামর্শ? তপনবাবু আপনার বয়সটা বলবেন একটু। আমার বয়স 40। এটা কতদিন ধরে ভুগছেন এই প্রবলেমে? গ্যাস থেকে ভুগছি অনেক বছর, কিন্তু এই বিগত মা মারার পরে 4 বছর ধরে আমি এই এই সমস্যায় ভুগছি, মানে ঘাড়ের বলছিল সার্ভাইকাল স্পন্ডলাইটিস নাকি, আর একবার করেছি বলছে না ঠিক আছে। এটা বুঝলাম না, মানে আমি বুঝতে পারছি না, আমি যেটা বলতে চাইছি তখন একটু মন দিয়ে শুনুন, মানে আপনি বললেন যে আপনার সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস আছে, ঘাড়ের এক্সরে ধরা পড়লো, আবার বললেন যে কেউ বলছেন যে না ওটা নেই, আমি ঠিক শুনলাম? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আপনার কি সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস ধরা পড়েছে চিকিৎসা ইনভেস্টিগেশন করে? না না না, ধরা পড়েনি। ও, তাহলে আমি বুঝুন, রিপোর্টে বলছিল, আবার বলছিল এক্সরেটা ঠিক হয়েছিল না আজ থেকে 3 বছর আগে, সেটার কথা বলছি, কিন্তু শরীর আমার সবসময় তলকায়, চলাফেরা করতে পারি না, ঘাড়ের এখানে মাথার এই দিকটাই ব্যথা, মাথা ঘোরে, মনে হয় আমি হাত ফেল করব, এই ধরনের। হ্যাঁ আমি বুঝতে পারছি, সেটা সেই আলোচনা যাবো, এবং আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি রোগটা পুরো আপনার সেরে যাবে, সেটা নিয়ে চিন্তা নয়, কিন্তু আমাকে একটা ব্যাপার পরিষ্কার হতে হবে, তার মানে সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস নেই, এইটাই তো ঠিক কথা? নেই তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি একটু আগে বললেন যে গ্যাসের জন্য আপনি নানা রকম চিকিৎসা করেছেন, কোনো কাজ হয়নি, এই নানা রকম চিকিৎসা বলতে কি বিভিন্ন ডাক্তারবাবুকে দেখিয়েছেন সেই কথা বলছেন, না বিভিন্ন ডাক্তারবাবুকে দেখিয়েছি, মানে অ্যালোপ্যাথি চিকিৎসা করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখনো পর্যন্ত একবারও কি আপনার ওই গলার মধ্যে দিয়ে নল ঢুকিয়ে যে পরীক্ষা করে এন্ডোস্কোপি, তাতে কোনো পজিটিভ ফাইন্ডিং আছে? আপনি কিছু বলছেন? আমি নোট করেছি, আমি নোট করেছি। আমার আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কখনো পায়খানার সাথে রক্ত বেরোয়নি তো? আপনার আগে মলদ্বার দিয়ে রক্ত বেরোতো, এখন চিকিৎসা করে ঠিক আছেন, তাই তো?
তাহলে এইবার এই মলদ্বার দিয়ে রক্ত বেরোনোর যে রোগটা, সেটা চিকিৎসা কবে করলেন এবং কবে থেকে আর বেরোয় না? শেষ কতদিন আগে বেরিয়েছিল? বছর দুয়েক হয়ে গেছে। ও বছর দুই তিনে হয়ে গেছে ওটা, আগে এই রোগটা হওয়ার আগে হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তাহলে আপনি সিগারেট বা ড্রিঙ্কস কিছু নেন? সিগারেট স্মোকিং, সিগারেট বা বিড়ি খাওয়া বা ড্রিঙ্কস, অ্যালকোহলিক ড্রিঙ্কস? না না না, কিচ্ছু করি না আমি, একদম সিম্পল খাবার খাই, ঘরেও খাবার, বাইরে কোনো খাবার খাই না। আচ্ছা, এবার একদম প্লেন খাবার, মাংসও খাই না, শুধু মাছটা খাই সব। বেশ বেশ, খুব ভালো। তাহলে এখন আপনি যে রোগে ভুগছেন, দেখুন ডাক্তারবাবুরা কি আপনাকে বলেছেন যে আপনার অ্যাংজাইটি নিউরোসিস বা ডিপ্রেসিভ সাইকোসিস এই ধরনের নার্ভের রোগে আপনি ভুগছেন, এই কথা বলেছে? না না, এই ধরনের কিছু বলেনি। নার্ভের ওষুধ খাওয়ার ছিল লাস্ট পজিশনে, কিন্তু কোনো আমি ভালো পাচ্ছি, ঘুমটাও কম হয়। হ্যাঁ, না না, তাহলে আপনার কি রোগ হয়েছে বলেছিল? কি রোগ হয়েছে আমাকে জিজ্ঞাসা করেননি যে কি রোগ হয়েছে? হ্যাঁ করেছি, বলতে তোমার কোনো রোগ নেই এই ধরনের কথা বলছে। তাহলে আপনি ডাক্তারবাবুকে বললেন না কেন যে আপনি ওষুধ দিচ্ছেন কেন? ওষুধ দিচ্ছে বলতে তুমি এটা খাও, খেয়ে সাইড এফেক্টটা আমার, সে ওষুধ ফেলে দিয়ে আবার যাই। না সেটা অন্য কথা, না না, একটু মন দিয়ে শুনুন, এটা আমি ডাক্তারের কথা জিজ্ঞেস করছি না, সাধারণ যুক্তির প্রশ্ন। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু আমার কি কোনো রোগ আছে? ডাক্তারবাবু বললেন না কোনো রোগ নেই, অথচ উনি প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিলেন। তখন আমি জিজ্ঞেস করবো না যে ডাক্তারবাবু আমার তো ওষুধ কোনো রোগ নেই, তাহলে ওষুধ কেন দিচ্ছেন? আপনি সেই প্রশ্ন করাতে ডাক্তারবাবু কি উত্তর দিয়েছেন আপনাকে? আপনার যা প্রবলেম, এটা ঠিক যে পেটের রোগ থেকে তার উৎপত্তি, এটা ঠিক, কিন্তু এখন আর পেটের রোগে সীমাবদ্ধ নেই, এটা নার্ভের রোগ। এটা পেটের রোগে চিকিৎসা, হ্যাঁ এটা পেটের রোগে চিকিৎসা করলে তবে সারবে। শুধু নার্ভের রোগে চিকিৎসা করলে একদম সারবে না, আপনি সারাদিন খালি ঘুমিয়েই থাকবেন। পেটের রোগের চিকিৎসা করলে এই রোগটা সারবে, এবং তার সাথে কিছু নার্ভের ওষুধপত্র দেওয়ার প্রয়োজন হতে পারে, এবং তার সাথে লাইফস্টাইলের কিছু বদল এবং আপনাকে কিছু কাউন্সেলিংয়ের ব্যাপার আছে। আপনি নদিয়া থেকে, শান্তিপুর থেকে ফোন করছেন, আপনি যেখানে থাকেন ওখানে, আমি শান্তিপুরে এখন ভালো চিকিৎসার বন্দোবস্ত আছে, আপনি ওখানে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। যদি দেখেন যে এখন তো আমার মনে হয় আপনি কোনো ওষুধপত্রের মধ্যে আছেন, যদি আপনার না সারে, বলতে আমি ওই কি ফুড জাতীয় একটা খাবার উঠেছে না, সেই আয়ুর্বেদিক ফর্মুলা বলছে ওইগুলো খাচ্ছিলাম, সে কি আমি তো জানি না। হ্যাঁ হতে পারে, তোমার কোনো রোগ নেই আর এইটা ফুড জাতীয় খাদ্য শরীরকে মানে ইয়ে বাড়াবে এরকম বলছে। ঠিক আছে, আপনি যা ফুড জাতীয় আপনি আজ করুন, আশা করি সেরে উঠুন। যদি মনে হয় যে না রোগটা সারছে না, সেক্ষেত্রে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন, এবং তারপরেও যদি মনে হয় যে না আমি স্যাটিসফাইড নই, আমার হেল্পলাইন আছে, পরে হেল্পলাইনে ফোন করলে আমি আরও কিছু অ্যাডভাইস দেবো, কিন্তু এটা বলে দিচ্ছি সঠিক চিকিৎসার মাধ্যমে এটা পুরো সেরে যাবে। এবং রোগটা আমি রিপিট করছি যে পেটের থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন আর পেটের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা কিন্তু আপনার নার্ভের রোগ, এবং পেটের রোগের চিকিৎসা করলেই এটা সারবে। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? আপনি আপনার নিজস্ব যে কাছের ডাক্তারবাবু তার সাথে আগে পরামর্শ করুন, এবং আমি যে রাস্তায় বললাম সেই রাস্তার কথা ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। আশা করি আপনি ওখানকার চিকিৎসাতেই সেরে উঠবেন। তা সত্ত্বেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে ফোন করলে আমি আপনাকে নিশ্চয়ই গাইড করব। আমার পেটে কোনো ব্যথা ব্যথা হয় না, আমি শুতে গেলে আমার বুকের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়, আর ঘাড়ের এখান থেকে আমি শুতে পারি না, ভয় ভয় লাগে আর উঠে পড়ি সঙ্গে সঙ্গে। আমি একদম আপনার দিকে কি আসছে, আপনি যদি পরে আমায় ফোন করেন, এখন তো এই অবস্থা বলা সম্ভব না, আপনার কি কি হয় আপনি হা করার আগে সবগুলো বলে দেবো। আপনি এখনো অনেক কিছু জিনিস বলছেন না, আমি টিভিতে বলতে চাই না, সেই সব জিনিসগুলো হচ্ছে, আপনি পরে ফোন করলে আমি বলবো, সেগুলো একটু পার্সোনাল ব্যাপার, আমি বলতে চাই না। আপনি রাত্রি 11টার পর করুন, আমি আপনার কি কি প্রবলেম হচ্ছে আমি একদম প্রতিটা বলে দেবো। আচ্ছা
যেটা আমার এখানে বলার একটু অসুবিধা, একটু পার্সোনাল প্রবলেম আপনার, আমি সেটা বলার অসুবিধা আছে, পরে বলে দেবো। রাতের দিকে করলে পাবো? হ্যাঁ, 11টার পরে করলে পাবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক শ্রোতৃমণ্ডলী, অতি প্রিয় আমার, উনি ফোন করলেন, আমাদের কথোপকথন আপনারা শুনলেন। যাদের একটু ইন্টারেস্ট আছে ব্যাপারে, তারা ভাবতে পারেন ডাক্তারবাবু এমন কি বলবেন, পার্সোনাল কথা কি হতে পারে ডাক্তারবাবু রুগীর সাথে। আসলে কি, যারা অ্যাংজাইটি, নিউরোসিস বা ডিপ্রেসিভ সাইকোসিস, যেটার অরিজিন গ্যাস্ট্রাইটিসের রোগে, আমি বলেছিলাম একটু আগে, আপনারা মনে রাখবেন, যে ক্ষেত্রে মেয়েদের বললাম যে হাত ধোয়ার রোগ হয়, ছেলেদের কিন্তু ওই ঠিক হাত ধোয়া রোগ হয় না, একটা ইরিটেবিলিটি বা দারুণ ভয় ভাব আসে, এবং তার সাথে তার পার্সোনাল লাইফে, মানে ফ্যামিলি লাইফে দারুণ অসুবিধা হয়, মানে সে কী বলবো, নানা রকমের অসুবিধা হয়। আর সেই রোগটা যদি ওই জায়গায় আটকানো না যায়, সারানো না যায়, আমি সরি, কিছুদিন পরে রোগীর মনে হয় যে আমার আর বেঁচে থেকে লাভ নেই, ঘরের মধ্যে এক কোণে বসে থেকে সে ঘর থেকে বেরোতে চাইবে না, ঘরের মধ্যেই বসে থাকতে চায়, ঘরের বাইরে বেরোতে তার ভয় লাগবে। এবং সমস্ত মানুষ, ইভেন কি যে ডাক্তারবাবুরা তাকে আগে দেখেছেন, তাদের মুখে একটাই কথা, তোর সব ম্যানিয়া, তোর কিচ্ছু নেই, ইচ্ছে করে করছিস, যা বেরো, ঠিকমতো খা, এই ধরনের তারা অ্যাডভাইস দেবেন। তাদের দিক দিয়ে হয়তো তারা ঠিকই দিচ্ছেন, কিন্তু ফ্রম মেডিকেল পয়েন্ট অফ ভিউ এটা একদম একটা ডিস্টিংক্ট এন্টিটি, একটা বিশেষ ধরনের অসুখ, এর জন্য চিকিৎসা আছে। যেমন ম্যালেরিয়া জ্বর হলে ম্যালেরিয়ার ওষুধ খেলে কমে যায়, এটারও ওষুধ খেলে এটা পুরো কমে যাবে। আর ম্যালেরিয়া জ্বর হলে যেমন শুধু অ্যাডভাইস দিলে কমে না, যে এই তোর কিচ্ছু হয়নি, তুই ঘাত পা কামাচ্ছিস কেন ওরমভাবে, এইসব হাস্যকর না এরকম বলা, এই কথাগুলো ঠিক এরকম হাস্যকর বলা, রোগ ছাড়বে না মুখে বলে। এর জন্য চিকিৎসা আছে, চিকিৎসা করলে রোগ পুরো সেরে যাবে, এবং তখন ওই পুরনো মানুষটা যখন নতুন মানুষ হয়ে যাবে, তখন বাড়ির লোকই চিনতে পারবে না যে ওর এরকম হয়েছিল, এখন তো চোখ ঠিকঠাক দেখতে পাচ্ছে। এটা কিভাবে মানে রোগটা হয় সেটা খুব একটা ইন্টারেস্টিং গল্প, কেমিস্ট্রির ব্যাপার আছে, নার্ভ এন্ডিংয়ের ব্যাপার আছে, সেগুলো হয়তো অন্যদিন বলবো, একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, কে কথা বলছেন, কোথেকে বলছেন, দয়া করে বলুন। আমি পান্ডবসর থেকে বলছি, সন্তোষ মণ্ডল বলছি। হ্যাঁ সন্তোষ বাবু, কোথেকে বলছেন? পান্ডবসর থেকে। ও পান্ডবসর, হ্যাঁ হ্যাঁ পান্ডবসর, হ্যাঁ বলুন বলুন। বলছিলাম ডাক্তারবাবু, আমার মানে গ্যাসের খুব প্রবলেম, বুঝলেন তো? আচ্ছা, তো আমি মানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টরকে অনেকবার দেখেছি, আমার এন্ডোস্কোপি হয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, ওগুলোতেও মানে হালকা ওরা বলছিল গ্যাসের প্রবলেম আছে নর্মালের মধ্যে, কিন্তু ওরা ওষুধ দিয়েছিল, তো আমাকে কন্টিনিউ সকালবেলায় খালি পেটে একটা করে গ্যাসের ট্যাবলেট খেতে হয়। 20 মিলিগ্রাম না 40 মিলিগ্রাম যেটা খেতে হয় ওটা 20 মিলিগ্রামের না 40 মিলিগ্রামের কি বললেন? যে ওষুধটা খেতে হয় সকালে ওটা 20 মিলিগ্রাম পাওয়ার না 40 মিলিগ্রাম পাওয়ার? 40 মিলিগ্রাম পাওয়ার। আচ্ছা, 40। হ্যাঁ হ্যাঁ, কতদিন ধরে খাচ্ছেন? আমি মোটামুটি খাচ্ছি 3 বছর ধরে। 3 বছর? আপনার মনে হচ্ছে না যে এটা 3 বছর ধরে খাওয়ার ওষুধ নয়? আর যদি 3 বছর ধরেই খাবো তাহলে রোগটা সারবে কবে, মনে হচ্ছে না? মানে যুক্তির প্রশ্ন করতে হবে যে মানে এতদিন ধরে খাচ্ছেন, তার সত্ত্বেও যদি খেয়ে যেতে থাকে তাহলে রোগটা তো সারছেই না, বোঝাই যাচ্ছে, এটা একটা দিক। আর দ্বিতীয় দিক তো আপনার পুরুষ মানুষ, মিডল এজ, যখন আমি জানি আপনি কি খাচ্ছেন, আপনি অমিপ্রাজল বা ড্যাবিপ্রাজল বা ওই জাতীয় কোনো ওষুধ খাচ্ছেন, আমি বুঝতে পারছি। তো মানে এর ব্র্যান্ড নেম আমি যত জানি, আপনারা রুগীরা ওর থেকে অনেক বেশি জানেন, ওই জন্য আমি ওই ভেতর ঢুকতে চাই না। তো যেটাই হোক না কেন, এটার চিকিৎসা একদম নয়, এবং লং টার্ম এই রোগ, এই ওষুধের একটা বেশ খারাপ এফেক্ট আছে, আমি ওই নিয়ে আপনাকে ভয় পাওয়াতে চাই না। আপনি যেখানে আছেন ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে অ্যাটলিস্ট এইটা জিজ্ঞাসা করুন যে ডাক্তারবাবু, যে ওষুধটা আমি খাচ্ছি বা আপনি দিয়েছেন সেটা আর কতদিন খেতে হবে,
এবং আমার রোগটা সারবে কবে, যাতে আমি শুনুন না, আমি ডক্টর বাবুটিকে তো বললাম, বললাম দেখ অনেক ডক্টরকে দেখালাম কিন্তু আমার তো কোনো কাজ হচ্ছে না, ডাক্তার ওষুধ আমি ছেড়ে দিচ্ছি, ফির আমার গ্যাসের প্রবলেম, বুক জ্বালা করছে সকালবেলা উঠে, বুঝতে পারছি না, পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, তো কি এদিকে সব ডাক্তার এদিকে কলকাতা চারিদিকে দেখাইছে, আমার রোগের কোনো মানে ডাক্তারবাবুরা তো নিশ্চয়ই বলেছেন যে স্মোকিং করবেন না, এবং আপনি স্মোকিং করেন না, ঠিক তো? না করি না। ব্যাস, সেকেন্ড হচ্ছে যেটা আমি সবাইকে জিজ্ঞেস করি, স্টুলের সাথে রক্ত পড়েনি তো, পায়খানা কালো কখনো হয়নি তো, কালো পায়খানা বা একটু ফোটা ফোটা রক্ত পড়ছে এরকম হয়নি তো কখনো? আর তিন নম্বর যে প্রশ্নটা, মাঝে মাঝে এরকম হয় না তো একটুখানি 2 কেজি 3 কেজি ওজনটা কমে যাচ্ছে, দিয়ে তারপর কিছু আবার ঠিক হয়ে যাচ্ছে, মানে রোগা হয়ে যাচ্ছেন বা ওজন কমে যাচ্ছে তারপরে আবার কিছু? ও, আপনাকে আপনি যেখান থেকে ফোন করলেন, পাণ্ডবের সরের কথা বলছেন? ঠিক আছে, উনি আমার কিছু বলেন, আপনি যেখানে আছেন ওই জায়গা বা কাছাকাছি ডাক্তারবাবুর পরামর্শ করা প্রথম দরকার, এবং এই ওষুধ বন্ধ করা দরকার। কিভাবে বন্ধ করবেন ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। আপনাকে বলবো, যদি ওখানে না সারে, যেহেতু আপনি সমস্ত কিছু করেছেন, অনেক দিন করেছেন, আপনার দুটো রাস্তা, একটা হচ্ছে প্রথমত ঠিক আছে, আপনি তাহলে পরে আমার হেল্পলাইনে ফোন করুন, আমি গাইড করে দেবো, আমি দক্ষিণ কলকাতা বসি, আমি টিভিতে আমি কোথায় বসি আসুন এসব আমার মনে হয় বলা উচিত নয়। আপনি পরে আর একবার বলুন। আরে না না না, আমি এখনও বলছি যে মানুষের মনে এরকম ধারণা আছে বোধ হয় আয়ুর্বেদিক ওষুধে ভালো হবে, অ্যালোপ্যাথিক ওষুধে ভালো হবে না। আমি ওই কথাটা বলছি আপনাকে, দেখুন আসলে একমাত্র হোমিওপ্যাথি বাদ দিলে বাকি সমস্ত প্যাথি এক, এইটা মাথায় রাখতে হবে। যেটাকে আমরা আয়ুর্বেদিক বলি সেটারই ফাইন ফর্ম, রিফাইন ফর্ম হলো অ্যালোপ্যাথি। আপনি একটু ডিকশনারিতে অ্যালোপ্যাথি আয়ুর্বেদিকের যে ডেফিনেশন লেখা আছে, আমি সমস্ত দর্শক শ্রোতৃ মণ্ডলকে বলে একটু পড়ে দেখবেন, দেখবেন অবাক হবেন, যা ধারণা আপনাদের ছিল একদম বদলে যাবে। ঠিক আছে, কাজে ওইটা নিয়ে বড় প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে যে আপনার চিকিৎসার জন্য যে ওষুধটা আপনি বললেন সেটা যদি সত্যি কথা হয়ে থাকে যে 3 বছর ধরে খাচ্ছেন, তাহলে প্রথম কথা হচ্ছে আপাতত ওষুধটা বন্ধ রাখা, তারপরে অন্য যা কিছু ভাবা যাবে। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখতে হবে, আর তারপরে আপনি আমার হেল্পলাইনে করুন, আমি আপনাকে সারিয়ে দেওয়ার জন্য এবং পুরোপুরি নর্মাল লাইফে ফিরিয়ে আনার জন্য যা যা অ্যাডভাইস সমস্ত কিছু দেবো। ঠিক আছে, আর কি? হ্যাঁ হ্যাঁ, কাইন্ডলি, আমি বা অন্য কেউ ধরবে নিশ্চয়ই আপনাকে হেল্প করবে। তাহলে আমি লাইন বিচ্ছিন্ন করি, ধন্যবাদ। দর্শক শ্রোতৃমণ্ডলীর কাছে অনুরোধ যে আজকে আমাদের বোধ হয় 1 মিনিট সময় আছে, দয়া করে এখন ফোন করবেন না, আমি দুটো কথা বলবো এবং এই অনুষ্ঠান আমার যা বক্তব্য বাকি আছে সেটা আগামী দিন বলবো। যে দুটো কথা বলার আছে, আমি আগের দিন একটু ছুঁয়ে গেছিলাম, এখনও বলি, এই যে আমি বলছি না যে 3 বছর ধরে উনি আমরা যেটাকে PPI বলি, প্রোটন পাম্প ইনহিবিটার্স, সেই জাতীয় ওষুধ খেয়ে চলেছেন। প্রোটন পাম্প ইনহিবিটার নিজে থেকে খাওয়া যায়, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন দরকার নেই, আপনি 2 মাস 3 মাস এমনি এমনি খেতে পারেন, কিন্তু যদি আপনি 3 বছর একটানা খান এই ওষুধ, সে ডাক্তারবাবুর প্রেসক্রিপশানেই হোক বা প্রেসক্রিপশান বিনাই হোক, শুধু এই ওষুধটা খাচ্ছেন, যদি এরকম হয় যে এই ওষুধের যে নেগেটিভ এফেক্ট আছে সেটাকে গার্ড করার জন্য অন্য ওষুধ দেওয়া আছে, তাহলে ঠিক আছে, ওনাকে সেটা দেওয়া নেই, তো সেরকম যদি খেতে থাকেন তাহলে এর কিছু সত্যি সত্যি অত্যন্ত খারাপ দিক আছে, এবং তার মধ্যে একটা হচ্ছে একটা বিশেষ ধরনের গ্যাস্ট্রাইটিস, অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, যেটা থেকে ক্যান্সার হতে পারে। এইটা আমি আজকে আর সময় নেই, আমাকে সংকেত দেওয়া হচ্ছে যে অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে, আমি আগামী দিন বলবো। কাজেই আমাকে একটা প্রশ্ন যদি কেউ মানে করেন, সবার মাথায় আসছে, তাহলে নিরাপদভাবে এই ধরনের ওষুধ কতদিন খাওয়া যায়? উত্তর হচ্ছে আপনি কাউকে না জিজ্ঞেস করে 6 মাস নিরাপদভাবে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, তারপরে 1 বছর 2 বছর গ্যাপ দিয়ে আপনি আবার 6 মাস খান, কোনো অসুবিধা নেই, কিন্তু একটানা 3 বছর কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে।
আমি আগামী দিন এই অনুষ্ঠান বজায় রাখবো। অবশ্যই, আর যদি কিছু কোয়ারিজ থাকে ডাক্তারবাবু হেল্পলাইন নাম্বার আছে, আপনারা সেখানে হেল্পলাইন নাম্বারে ফোন করে কোয়ারিজগুলো সমাধান করতে পারেন। আজকে আমাদের সময় শেষ, ধন্যবাদ জানাই আপনাদের, ধন্যবাদ জানাই ডাক্তারবাবুকে, সবাই ভালো থাকুন এই আশা নিয়ে শেষ করছি। নমস্কার, নমস্কার।